হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা দেখাবো দোসা কিভাবে বানায়, ঠিক আছে? এটা আমার পার্সোনাল ব্লগ, আমরা এখন দেখবো দোসা কিভাবে বানায়, ঠিক আছে? দেখুন সবাই, এটা হচ্ছে দোসা, আপনার বলতে ইন্ডিয়ার দোসা, আমরা বলি আপনার সিথলিডা, ঠিক আছে? তো এই দোসাটা হচ্ছে মশলা দোসা, এখানে আপনার মশলা দোসা এখানে সাথে আলু এবং কি বাজি এগুলো মিক্স করে, ঠিক আছে, এর উপরে মিক্স করে হবে। তো দেখুন সবাই, তারপরে দেখবেন বুঝতে পারবেন কীভাবে দোসাগুলো বানায়। আসলে আমাদের দেশে এগুলো আছে কি না আপনারা জানাবেন কমেন্টস করে, এগুলো বানায় কি না। আমি তো কোনো সময় দেখি নেই, বাট এখন এই জায়গায় দেখতেছি, এটা দেশের বাইরে। তো ও মাই গড, এত বড় বড় এগুলো কী বানায় আমি বুঝলাম না। দোসা এগুলো আমাদের বাংলাদেশে সকালবেলা আমরা ব্রেকফাস্ট আমরা করি, এই আন্ডা দিয়ে ফিটা দিকে সেইগুলো বানায় দেখছিলাম আমার আম্মু। এখন এখানে দেখি যে অনেক বড় বড় ফিটা, তা আমি তো ভাবছি প্রথমে এগুলো ফিটা, এখন দেখি যে না এগুলো দোসা, দোসা এগুলোর নামে দোসা। তো এগুলো আসলে মূলত বানানো হয় চাউল দিয়া, চাউল ডাল এগুলো মিক্স করে তারপরে বানানো হয়। তারপরে এগুলো এখানে তাওয়ার উপর বানায়, একটা চামচ দিয়ে বানায় আছে। এই উপর দেখুন একটু মশলা দিছে, আলু বাজি এগুলো কী কী দিয়ে দিছে। তো সবাই জানাবেন এগুলো বাংলাদেশে কী বলে, এখানে বলে মশলা দোসা, মশলা আর কি, ঠিক আছে? দেখুন ও মাই গড কী সুন্দর, এগুলো খাইতে জানি অনেক টেস্ট। আজকে আমি খাই দেখবো একটা, দেখে থাক। এখন এটা হচ্ছে আমলেট, আমলেটে এখন এটারে কী চামচ দিয়ে কী করতেছে বুঝলাম না, এগুলো কী, এগুলো কী করতেছে, এগুলো কী চামচ দিয়ে মানে ঘুরতেছে তাওয়ার উপরে বুঝলাম না। এটা মনে হয় আন্ডা ভুজি না, আন্ডা ভুজি, আচ্ছা। সাথে টমেটো, তারপরে আম ডিম আছে, মরিচ আছে, পেঁয়াজ আছে, এটাকে এইভাবে গুড়ি 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 তারপরে ভুজি বানায় না, এটার নাম হচ্ছে আন্ডা ভুজি, আচ্ছা, অসাধারণ। এটা খাইতে অনেক টেস্ট, আমি খাই দেখছিলাম, আপনারা খাই দেখবেন। এটা আন্ডা দুইটা দিয়ে তারপরে টমেটো মরিচ তারপরে পেঁয়াজ এগুলো দিয়ে প্রথমে আমলেট বানানো হয়, তারপরে এগুলো চামচ দিয়ে গুড়ি গুড়ি করি ভুজি বানানো হয়। দেখুন আরেকটা দোসা বানানো হবে এখন, এখানে মশলা দোসা, এটাখানে একটা চামচ দিয়ে বানাতেছে, একটা চামচ দিয়ে, এটা কত, এটা ওমানে মনে হয় 500 পয়সা, বাংলার একটা 100 টাকা, 110 টাকা হবে, ঠিক আছে? এখন এখানে একটা চামচ দিছে, সাথে একটু পাতলা পরিমাণ পানি হবে, একটু তেল দিবি, এখন দুইটা মশলা বানাবে, আচ্ছা। আলু ভাজি, আলু ভাজিগুলো অনেক টেস্ট, আমি খাই দেখছিলাম, ও মাই গড, কালারটা কিন্তু অসাধারণ। আপনারা এগুলো খাইছেন না, আপনারা জানাবেন আসলে এগুলো কি কোনো সময় খাই দেখছেন কীভাবে। আমি তো খাইছিলাম, তবে পুরোটা টেস্ট আমার থেকে ভালো লাগে নি, আপনাদেরকে কেমন লাগছে জানাবেন। এগুলো আসলে আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের লোকেরা কম খায়, এগুলো ইন্ডিয়ার লোক যারা আছে এরা এগুলো বেশি খায়। তো সবাই জানাবেন আর কি।